নিহামের কেনিং টাউনে বোরা ডোর থেকে যে বাংলাদেশি মহিলার ডেড বডি বা লাশ উদ্ধার করা হয়েছে তার ব্যাপারে পুলিশ একটি স্টেটমেন্ট ইস্যু করেছে। আগের যে রিপোর্টটা আমরা করেছিলাম সেখানে আসলে প্রাথমিক যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলোর উপর ভিত্তি করে এবং আমরা যখন স্পটে যাই বা ঘটনাস্থলে যাই তখন আশপাশের যে কয়েকজন প্রতিবেশী বা একই বিল্ডিংয়ে থাকেন এরকম কয়েকজনের সাথে কথা বলে আমরা সেই রিপোর্টটি তৈরি করেছিলাম। পুলিশের যে স্টেটমেন্ট এসেছে পুলিশ বলছে যে হত্যার শিকার হয়েছেন যে মহিলা তার বয়স হচ্ছে 34 বছর এবং ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তার বয়স হচ্ছে 33 বছর এবং মহিলাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। সকাল 6:24 দিকে পুলিশের কাছে কল যায়। পুলিশ এবং প্যারামেডিক্স এবং বিশেষায়িত টিম তারা সেই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় এবং ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করে মহিলাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা যতটুকু জেনেছি আশপাশের প্রতিবেশীর সাথে কথা বলে মহিলার 9 এবং 6 বছরের 2টি সন্তান রয়েছে। পারিবারিক কলহে এই ঘটনা ঘটতে পারে বলে নিশ্চিত করেছেন আশপাশের অনেকেই। বিশেষ করে সকাল 6টার পরে যখন এই হত্যাকাণ্ডটি হয় এই হত্যাকাণ্ডের সময় হঠাৎ করে চিৎকার শুনতে পায় পাশের ফ্ল্যাটের একটি 10 বছরের বাচ্চা এবং এরপর পরই কিন্তু পুলিশ এবং যে প্যারামেডিক্সের টিম যেভাবে সাইরেন বাজিয়ে আসে তখন আশপাশের এলাকার মানুষজন এক ধরনের ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এবং তারা কিছু সময় পর তারা জানে মানে খবর পান যে এখানে একজন মহিলা হত্যার শিকার হয়েছেন এবং যিনি হত্যার শিকার হয়েছেন আশপাশের প্রতিবেশী যারা তারা নিশ্চিত করেছেন তিনি একজন বাংলাদেশি এবং অনেকেই বলছিলেন যে তাকে সাধারণত যারা রাস্তাঘাটে দেখতেন বা পেতেন তারা অনেকের সাথে তো ওনার হাই হেলের সম্পর্ক ছিল এবং পুলিশ তাদের স্টেটমেন্টে বলেছে যে এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিজ ঘরের ভিতরেই একজন মা হত্যার শিকার হয়েছেন এবং যখন এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে তার 2টি সন্তান কিন্তু বাসার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল। দুর্ভাগ্যজনকভাবে তাদের মাকে যখন হত্যা করা হয় তখনই কিন্তু বাচ্চা 2টি ঘুম থেকে উঠে এবং তারা ঘটনাস্থলেই ছিল এবং তাদেরকে বিশেষায়িত টিম দিয়ে আপাতত সাপোর্ট দেওয়া হচ্ছে। পুলিশ মহিলার পরিচয় এখন পর্যন্ত নাম এবং পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করেনি এবং তারা সেটি নিয়ে কাজ করছে। নেক্সট কিন মানে মহিলার নিকটজন যারা তাদেরকে খুঁজে বের করে এই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছে পুলিশ। এই তথ্যগুলো ইতিমধ্যে পুলিশের স্টেটমেন্ট থেকে এসেছে। আপনারা জানেন যে আপনাদেরকে আবারও বলি নিউহামের কেনিং টাউনের বুড়াড রোডে আজকে 19 মে সকালে ভোরের দিকে একটি হত্যাকাণ্ড হয়েছে এবং আমরা ঘটনাস্থলে যখন যাই তখন জানতে পারি এটি একজন বাংলাদেশি মহিলা। এই হচ্ছে আসলে পুলিশের স্টেটমেন্ট থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো। নতুন কোনো তথ্য আসলে আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।